প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের আজকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনারা রবি ও এয়ারটেল সিমের রিচার্জ এবং অফার অ্যাক্টিভেশনের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন এবং কমিশন থাকার কারণে কম খরচে অফার নিতে পারবেন এবং অন্যদের সিমে অফার দিতে পারবেন। এর জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে রবি আলফা সার্চ করতে হবে। রবি আলফা সার্চ করার পর এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ওপেন করছি। ওপেনে ক্লিক করার পর আপনাদের প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটি দেখাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের রবি নাম্বার এখানে টাইপ করতে হবে। আমি আমার রবি নাম্বারটি টাইপ করছি। রবি নাম্বারটি টাইপ করার পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের সিমে একটি ওটিপি চলে আসবে, এটি হবে 6 সংখ্যার। ওটিপিটি টাইপ করতে হবে। ওটিপিটি টাইপ করা হয়ে গেলে আপনাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে রেজিস্ট্রেশন করার জন্য। আপনাদের প্রথমে আপনাদের নাম লিখতে হবে। নাম লেখার পরে আপনাদের ইমেল অ্যাড্রেস, জেন্ডার, প্রফেশন এগুলো সব কিছু এখানে টাইপ করতে হবে যেগুলো দেয়া আছে। আর আপনাদের স্টার চিহ্নিত যেগুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই পূরণ করতে হবে, বাকিগুলো পূরণ না করলেও চলবে। সব কিছু সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর আপনারা অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। অ্যাপসের মাধ্যমে আপনারা বান্ডেল রিচার্জ করতে পারবেন, ইন্টারনেট রিচার্জ করতে পারবেন, ভয়েস রিচার্জ করতে পারবেন, স্পেশাল অফার দিতে পারবেন এবং রবি ও এয়ারটেল সিমে রিচার্জ করতে পারবেন। এবং ক্যাম্পেইনে গেলে আপনারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অফার, যেমন রিচার্জ ক্যাম্পেইন 15,000 টাকা পর্যন্ত বোনাস, এবং প্রথমবার আপনারা যদি 20 টাকা রিচার্জ করেন তাহলে আপনারা 20 টাকা রিওয়ার্ড পাবেন, এবং প্রতিটি সফল ব্যালেন্স অ্যাডে আপনারা ইনস্ট্যান্ট 2% করে বোনাস পাবেন। আমাদের ব্যালেন্স অ্যাড করার প্রসেসটি দেখাচ্ছি। ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্সে ক্লিক করব, তারপর আমি অ্যামাউন্ট সিলেক্ট করব, অ্যামাউন্টের পর কমেন্টসের জায়গায় সেলফ লিখব, তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর পে উইথ বিকাশে ক্লিক করব, কারণ আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর বিকাশের পেমেন্ট যে গেটওয়ে আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমার ফোনে একটি ওটিপি চলে আসবে, বিকাশের ভেরিফিকেশন কোড সেটি দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওটিপিটি চলে এসেছে। ওটিপিটি এখান থেকে কপি করে আমি ওটিপিটি দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। ওটিপিটি দেওয়ার পরে আমি আমার পিন নাম্বারটি দেব। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিন নাম্বারটি দিলাম। পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম করলাম। কনফার্ম করার সাথে সাথে আপনারা এখন দেখতে পাবেন যে আমার বিকাশ থেকে একটি মেসেজ চলে এসেছে এবং এখানেও দেখা যাচ্ছে যে অ্যাড ব্যালেন্স রিকোয়েস্ট সাকসেসফুল। অ্যাড ব্যালেন্স করার পর আপনারা ওখানে দেখতে পাচ্ছেন যে 20.37 আমার 2% এখানে অ্যাড হয়ে গেছে, এবং তারা মানে অ্যাড ব্যালেন্সের উপরে যে কমিশনটা থাকে সেখান থেকে কিছুটা ভ্যাট কেটে রাখে। আর এভাবে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে স্পেশাল অফার কীভাবে রিচার্জ করতে হয়। এর জন্য মানে নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে চেক অফারে দিলেই আপনারা এখানে বিভিন্ন ধরনের অফার দেখতে পাবেন এবং নিচে কমিশন দেখতে পাবেন, যে এই অফারগুলো আপনারা নিজের সিমে বা অন্যদের সিমে যদি আপনারা অ্যাক্টিভেট করে দেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কমিশন পাবেন। এই কমিশনটি আপনারা রবি ও এয়ারটেল দুটি সিমেই নিতে পারবেন। এজন্য আপনাদেরকে রবি যখন রিচার্জ করবেন তখন রবি সিমের অফার চেক করবেন, এবং যখন এয়ারটেল সিমে স্পেশাল অফার দিবেন তখন এয়ারটেল সিমের নাম্বার লিখে চেক অফারে ক্লিক করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।